যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য ইউরোপ সহ পর্তুগাল প্রথমে ঈদুল আজহা পালিত হয়েছে, আজ অপর একটি পালন করবে আগামীকাল। প্রাচ্যের সাথে মিল রেখে ইউরোপ সহ পর্তুগালে আজ মুসলিম জাতির বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হয়েছে। পর্তুগালের আজ সর্ববৃহৎ ঈদের জামাত হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মাত্রিমনিস পার্কে। সকাল 8 ঘটিকায় নামাজ অনুষ্ঠিত হবার সময় থাকলেও ভোর 6:30 ঘটিকা থেকেই বিভিন্ন শ্রেণীর প্রবাসীদের গন্তব্য ছিল মাত্রিমনিস পার্কে ঈদের জামাতে। পর্তু আল আমেদা পার্ক সহ একাধিক স্থানে সকাল 8:00 থেকে ঈদের জামাত হয়। উল্লেখ্য যে অপর একটি ক্ষুদ্র অংশ ঈদের জামাত আদায় করবে আগামীকাল। উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসিডেন্ট অফ ফ্রিসিয়াস মেরিয়ামেও মিস্টার বিগাল কোয়েল। ঈদের জামাত শেষে বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। বিগাল কোয়েল প্রেসিডেন্ট অফ ফ্রিসিয়াস মেরিয়ামে বক্তব্য দেন।